হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। পেলাম আপনাদের জন্য নতুন সহজ একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে শসার জুস তৈরি করে দেখাবো। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, এটা খেতেও খুবই ভালো লাগে। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। শসার জুস তৈরির জন্য এখানে আমি একটা শসা নিয়ে নিয়েছি। এখন আমি শসাটা ছুলে নিচ্ছি। শসাটা ছুলে নেওয়া হয়ে গেছে, এখন আমি শসাটা কেটে নিচ্ছি। এখন আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি শসাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা, 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভিট লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ ঠান্ডা পানি। এখন এই সব কিছু আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, এখন আমি জুসটাকে চেখে নিচ্ছি। জুস চেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে জুসটা সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার শসার জুস। দেখলেন তো বন্ধুরা এটি তৈরি করা কতটা সহজ। তো বন্ধুরা, আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করুন, আপনার ফ্রেন্ডসের সবার সাথে শেয়ার করুন, এবং সচেতন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।